গৌরীপুর গদাধর নদীত নাও দুর্ঘটনা। সন্ধানহীন পিতা পুত্র। সময় তেতিয়া আনুমানিক রাতি 9 বাজিছে। সাবিনুল রহমান নামের যুবকজনক দেউতাকে নদী পার করার বাবে টুলুঙার নাওরে যাত্রা করেছে। নদীরে পিতা পুত্র আহি থাকার মাজতেই হঠাৎ মাছ নদীত নাওখন ডুবি যায় আর লগেলগেই সন্ধানহীন হয়ে পড়ে পিতা পুত্র। ঘটনাস্থলীত সৃষ্টি হয় এক আতঙ্কময় পরিবেশ। লগেলগে স্থানীয় রাইজে পিতা পুত্রক বিচারি অভিযান আরম্ভ করে। শেহতীয়াকৈ ঘটনাস্থলীত গৌরীপুর আরক্ষী উপস্থিত হওয়ার পাছতেই উপস্থিত হয় SDRF বাহিনী। SDRF বাহিনীয়ে গোটেই রাতি অভিযান চলাই বিচারি নাপালে দুই পিতা পুত্রর সন্ধান। কিন্তু তার মাজতেই পুয়া উল্লাবক নামের ব্যক্তিজনের মৃতদেহ উদ্ধার করে SDRF বাহিনী। বর্তমান সময়লৈকে সাবিনুর রহমানের কোনো সন্ধান উলিয়াবলে সক্ষম হওয়া নাই SDRF। মৃতদেহ উদ্ধার করার পাছতেই মরণোত্তর পরীক্ষার বাবে ধুবুরীর চিকিৎসা মহাবিদ্যালয় প্রেরণ করেছে উল্লাবক নামের ব্যক্তিজনের মৃতদেহ। বর্তমানে অব্যাহত আছে যুবকজনের সন্ধান বিচারি SDRF বাহিনীর অভিযান। এটা মানুষে চিঁড়ে উঠে, চিঁড়ে ওঠার পিছত আমি বিলেক নাও যাওয়ার পিছত হাতা পাতা হওয়ার কাছাকাছি তাতে মানে নাওখান ডুবাই গেল। ডুবাই যাওয়ার পিছত নাওখান এটা জাল আছে, জালত এই ফাঁসি গৈছে, মানে মানুহটো পোৱা নাই এতিয়াও। কেইজন লোক আছে? আমি শুনামতে এই বাপ বেটাই আছিল, তার দেউতা আর তার লড়া আছিল, এটাও পোৱা নাই। এতিয়াহে আরক্ষী আহিছে, আমার প্রশাসন পুরা হেল্প করে আছে আমার, এই কারণে আমি আমিও রাইজে হেল্প করে আছো, এটাও পোৱা নাই। এতিয়ালৈকে SDRF বাহিনী অহা নাই? SDRF এতিয়াও অহা নাই, কিন্তু আরক্ষী আহিছে, আরক্ষী এই অতি তাড়াতাড়ি আরক্ষী আহিছে। গৌরীপুরৰ পৰা নূর ইসলাম চেকৰ রিপোর্ট, মাই নিউজ।